দীর্ঘদিন পর আলুর বাজার একটু ঊর্ধ্বমুখী হওয়ায় খুশির হাওয়া আলুর জগতে। যদিও গতকালের তুলনায় কোথাও আজ দাম একটু কমেছে, আবার কোথাও বাজার প্রায় একই রকম আছে। এবছরের প্রথমেই অনেকে ভবিষ্যৎবাণী করেছিলেন আলুতে এবছর ক্ষতি নিশ্চিত, কিন্তু তারপরেও দাম বাড়লো আলুর। এর ঠিক উল্টো ছবিটাই দেখা গিয়েছিল গত বছর। বেশিরভাগ লোক আলুতে লাভ নিশ্চিত হবে বলে ভবিষ্যৎবাণী করলেও শেষে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন গ্রাম বাংলার প্রান্তিক আলু চাষী ও ব্যবসায়ীরা। আসলে আলুর স্বভাবই বৈচিত্র্যময়, কখন সে কোন দিকে যায় বোঝা মুশকিল। তাই সর্বদা বাজারের দিকে নজর রেখে ধীরে ধীরে আলু বিক্রি করাই বুদ্ধিমানের কাজ। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি বাঁকুড়া জেলার সাপ্রাকোন ইউনিটের পূর্ণগৌরী কোরসোরেছে। চলুন এখানকার বিশিষ্ট আলু চাষী ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নেওয়া যাক আজকের আলুর দাম, নিকাশির খবর এবং আলুর বাজারের সার্বিক পরিস্থিতি। আলুর বাজারের সব তথ্য হাতের মুঠোয় পেতে প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপটি ডাউনলোড করুন। চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে গ্রাম বাংলার সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। স্যার নমস্কার। নমস্কার নমস্কার ইন্ডিয়ান পটেটো। আপনার নাম? আমার নাম ফুলচাঁদ। আপনি সাপ্রাকোন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? আমি সভাপতি পদে আছি। স্যার আজকে আপনাদের এই সাপ্রাকোনে কোন কোন আলুর কি দাম আছে প্রথমে জ্যোতি আলুর দামটা একটু জানান। জ্যোতি আলু আজকে রেডি আলু 685 থেকে 690 টাকা দাম পার প্যাকেট। পার প্যাকেট 50 কেজি। কেবাইস আমাদের 525 থেকে 740 থেকে 750। কেবাইস 740 থেকে 750 রেডি পার প্যাকেট। পার প্যাকেট 50 কেজি। আপনাদের এখানটা মূলত কেবাইস এবং জ্যোতি প্রধান এলাকা? একটি কেবাইসই মূলত মানে এলাকাটা বেশি। বন্ডের কি দাম আছে কেবাইস? বন্ড 1,12,000 থেকে 14। জ্যোতি 1,5 থেকে 1,7। গতকাল সোমবারের থেকে আজকে মঙ্গলবার দামটা কি একটু কমলো না বাড়লো? কমেনি, একটু থমথমে আছে। মার্কেটটা কি একটু থমথম আছে, কিন্তু আমাদের কেবাইসে বেড় তো আর জ্যোতি প্রায় সমান দামই কেনা বেচা হয়েছে। গতকাল আমরা দেখলাম পশ্চিমবঙ্গে প্রায় সর্বত্রই দামটা বাড়লো আলু। হ্যাঁ, আজকে সব জায়গাতে খবর কি পাচ্ছেন? এখন তো প্রায় 11টা বাজছে, আপনার বাঁকুড়া জেলাতে কি খবর পাচ্ছেন? পার প্যাকেট 50 কেজি, পার প্যাকেটে 10 টাকা করে কমেছে। বেশিরভাগ জায়গায় কম বেশি হয়েছে, 5-10 টাকা কমেছে। আজকে আপনাদের এই সাপ্রাকোন ইউনিট থেকে কত প্যাকেট আলু রিলিজ হচ্ছে? আজকে 2000 প্যাকেট। কতটা জ্যোতি কতটা কেবাইস? মোটামুটি ওই 500-700 জ্যোতি, বাকি কেবাইস। নিকাশের তুলনায় কি মানে তুলনায় এবছর ভালো মনে হচ্ছে? গত বছর আজকে ধরুন জুলাই মাসের 18 তারিখ আমাদের টোটাল আমার যে টোটাল কাজটা ট্রেডিং ব্যবসা করি, আমাদের টোটাল আলুটা ঝাড়খণ্ড যায় টাটা কেবাইস। তো গত বছরে আজকের দিনে দাঁড়িয়ে কেবাইসের চাহিদা কিন্তু কম ছিল গত, হ্যাঁ 22 সালে আলুর চাহিদা কম ছিল, কিন্তু এবছর 23 সালে কেবাইস আলুর চাহিদা খুবই ভালো এবং কোয়ালিটি ভালো, ডিমান্ড আছে। বাজার কি এখন একটু থমথমে স্যার যিনি বলছে যেটা বললেন, তো আসন্ন আগামী 1-2 সপ্তাহে আলুর দাম কি হতে পারে বলে? এখন 2-4 দিন থমথমে পরিবেশ থাকবে, কিন্তু থমথমে রাখার ক্ষমতা নাই। আলুটা মোটামুটি 1800 টাকা থেকে 1850 টাকা দাম হতে পারে আমার আইডিয়া ব্যক্তিগত। তাতে করে কেবাইসটা চাহিদাটা বাড়ছে। চাষি এখন কেমন আলু রিলিজ করছে?
চাষি আলুটা মানে টুকটাক বিক্রি হচ্ছে, কিন্তু ব্যবসাদারই আলুটা বেশি বিক্রি হচ্ছে। আমরা লক্ষ্য করে দেখে থাকি যে বেশিরভাগ ক্ষেত্রে যখন আলুর দামটা বাড়তে থাকে, এক শ্রেণীর চাষি ভাবে আরো বাড়বে আরো বাড়বে আরো বাড়বে। তো বর্তমানে কি চাষি আলুর দামটা এবছর দেখুন প্রথম থেকে আলুটা রিলিজ ভালো হচ্ছে, আলুটা গুণগত মান ভালোর জন্যে ইউপি থেকে আমাদের গুণগত ওয়েস্ট বেঙ্গলের মান ভালোর জন্যে আমাদের আলুটা রিলিজ ভালো হচ্ছে। ছত্তিশগড় বলুন, ঝাড়খণ্ড বলুন, রিলিজটা ভালো হচ্ছে। কেবেশ আলুটাই তুলনামূলক ভালো ভালো হচ্ছে। আর আর কেউ কোনো বক্তব্য রাখতে চান? একটু এগিয়ে আসবেন। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। নামটা বলুন। দেবজিৎ নাগ। ওকে, দেবজিৎ নাগ। ব্যবসায়ী না চাষী? ব্যবসায়ী। স্যার, সবজির দাম গতকাল আমরা দেখলাম বাঁকাদহে রিপোর্ট করতে গিয়ে সবজির দামটা কিছুটা কমেছে, আলুর দামটা গতকাল একটু বেশি ছিল, আজকে হয়তো 5 টাকা 10 টাকা হয়তো প্যাকেটে কমেছে। আজকে মার্কেটটা থমথমে থাকার কারণটা কি? প্রতিদিন যদি একই রকমভাবে দামটা বাড়ে তাহলে কেউ আলু বিজবে? কেউ বিজবে না। ওই জন্য 10-20 টাকা দাম কমবে বাড়বে এটাই তো হবে। হো হো করে না বেড়ে যাওয়াই ঠিক আছে, 10-20 টাকা করে বাড়ুক, ধীরে ধীরে বাড়ুক, সে মার্কেটটা টিকবে। স্যার বললেন যে আপনাদের এইখানকার আলু বিক্রির মূলত মার্কেট ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড ছাড়া আর কোথায় কোথায় যায়? ঝাড়খণ্ড যায়, উড়িষ্যা যায়, ছত্তিশগড় যায়, এমপি ছত্তিশগড়, রাউরকেল্লা যায়, এখান থেকে চারদিকেই যায়। গুণগত মান ভালো থাকার জন্যে এখানের আলুর ডিমান্ড একটুকু বেশি, সব দিনই 10-20 টাকা দাম বেশিও থাকে। আমরা শুনেছি যে জ্যোতি আলুর চাইতে আপনাদের এখানকার কে22 আলুটা বেশি গ্রহণযোগ্য হয় বাইরের মোকামগুলোতে। তো আপনাদের এইখানে মানে সাবড়া কোন এলাকায় যে সাধারণ মানুষ সবজি বাজার থেকে আলু কিনে খায়, তারা কোন আলুটা বেশি খায়? তারাও কি কে22টাই বেশি খায়? বেশিরভাগ মানুষই কে22ই খায় আমাদের এখানে। এখানে যে আলুটা মূলত পাওয়া যায় খোলা মার্কেটে, ওটা কি এখানকারই আলু? হ্যাঁ, এখানকারই আলু। এখানকার অবশ্যই জ্যোতির থেকে কে22-এর আলুটা একটুকু শক্ত, টিপ শক্ত আলু, পচা কম। হুম, সাইজটা ঠিকই মিডিয়াম। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। একটু মাইকটা নামান, আপনার নাম? গণেশচন্দ্র সালুই। বলুন স্যার, কি বলার রয়েছে? 22 সালে যে পরিমাণ লোকসান করে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, হ্যাঁ, তাহলে এই বছর আমরা অর্থাৎ 23 সালে চাই আর একটু আলুর দামটা উঁচু হোক। হ্যাঁ, মহামান্য সরকার এই ব্যাপারে চাষি ব্যবসাদারকে একটু লক্ষ্য করুন, করে যদি একটু মার্কেটটা উন্নত করা যায় তাহলে আমরা সব সাধারণ মানুষ উপকৃত হব। তো জ্যোতি এবং কে22 আলুর স্যাম্পল কি আমরা একটু ভেতরে গিয়ে দেখতে পারি? 100 বার। লাল মাটির জেলা বাঁকুড়া, আর এই বাঁকুড়া জেলার মাটিতে একদিকে যেমন চাষ হয় জ্যোতি আলু, ঠিক তেমনি বাঁকুড়া জেলার দক্ষিণ প্রান্তের এলাকাগুলিতে কিন্তু একচেটিয়া চাষ হয় কে22 আলু। তো এই কে22 আলু সম্পর্কে এই সাবড়াকোন এলাকার বিশিষ্ট কিছু ব্যবসায়ী বন্ধুদের কাছ থেকে মতামত জানবো। তো ফুলচাঁদবাবু, এটা কি আপনার? হ্যাঁ, এই আলুটা আমার। আজকে ঢালাই বাছাই করছেন? হ্যাঁ করছি। কিরকম দামে বিক্রি করছেন এটা? এটা তো হয়তো বললাম 740-750। আমি 400 প্যাকেট। সবটাই কি কোথায় যাবে মোটামুটি? এটা যাবে টাটা। আপনারা বাইরে তো আলুটা পাঠান, অনাদায়ী টাকা আদায় হয় বা ঠিকঠাক পাচ্ছেন টাকা? শুনুন, সেটা তো মানে 19-20 তো কিছু হয়, মানে এমন হয় না যে টাকা ধরুন পড়ে থাকে মাসের পর মাস কিন্তু টাকা আসছে না? হ্যাঁ সেরকম হয়। সাবড়াকোনে কি শুধুই কে22 আলুর চাষ হয়? না, একদমই নয়। এখানে কিন্তু ভালো কোয়ালিটির জ্যোতি আলুও পাওয়া যায়। তো এই জ্যোতি আলু এখানে ঢালাই বাছাই করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো আপনি মনে হয় এটা ঢালাই বাছাই করছেন? নমস্কার। নামটা সরই সরকার। জ্যোতি ভালো ডিমান্ড আছে, একটু কমলো সামান্য, 1400 ছিল 1380 টাকা। হ্যাঁ না ঠিকই আছে, একটু ভাড়া কম হবে। আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের কোনো দর্শক বন্ধুদের কিছু বার্তা দিতে চান?
যারা আলু রাখেন সারা বছর? না, বার্তা বলতে কি, লোকসান তো হচ্ছে আমাদের প্রতি বছরই, আর বছর প্রচুর টাকা লোকসান। এবছর একটু লাভের আশা দেখছি, যদি বাড়ে দামটা বাড়ে সেটার জন্য আমরা অপেক্ষা করছি। আর সরকার পার প্যাকেট মোটামুটি কত টাকা আলুর দাম হলে মোটামুটি একটা ভালো হয়? আমি ন্যাংটা আলুর কথা বলছি, মানে বন্ডের কথা বলছি। পার প্যাকেট আপনার 750, বন্ডের দাম বলছি কিন্তু, নট রেডি দাম। বন্ডের দাম, বন্ডের দাম, বন্ডের দাম 1,25,000। মোটামুটি একটা সামঞ্জস্য একটা আসবে, কিছু লাভের মুখ দেখা যাবে। পশ্চিমবঙ্গের মধ্যে যায়, আমাদের পুরুলিয়াও যায়, জ্যোতি আলুটা পুরুলিয়া যায়, আমাদের মানবাজার যায়, হ্যাঁ মানবাজার যায়, বাঁকুড়া, বাঁকুড়া মোকাম দিকে যায়, তারপর আসানসোল যায়, আউট অফ স্টেটে যায় আর কি। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের, সাগরাকোন এলাকার সমস্ত আলু চাষি এবং ব্যবসায়ী বন্ধুদের আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। হ্যাঁ ধন্যবাদ। আলুর সব খবর এখন একটা অ্যাপে, আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।